শেষ হয়েও যেন হইল না শেষ বত্রিশ জনের ফিটনেস ক্যাম্পে মাহমুদুল্লাহ রিয়াদকে দেখে যারা স্বস্তির নিঃশ্বাস নিয়েছে তাদের জন্য সুখবর নেই কেন সুখবর নেই তার কারণ ইতোমধ্যে জানা হয়ে গিয়েছে হাতুরু সিংহের বিশ জনের নেই মাহমুদুল্লাহ মাহমুদুল্লাহ রিয়াদের বিকল্প হিসেবে হাতুরুর ভাবনায় এখন সৌম্য সরকার কিন্তু সৌম্যকে কোন বিবেচনায় হঠাৎ করে সাত নম্বর পজিশনের জন্য বেস্ট অপশন মনে করা হচ্ছে তা অনেকের কাছেই প্রশ্ন আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে সৌম্য সরকার সাত নম্বর পজিশনে খেলেছেন মাত্র তিন ম্যাচ পঁচাত্তর দশমিক চার শূন্য স্ট্রাইক রেটে ব্যাটিং করে রান সংগ্রহ করেছেন ছেচল্লিশ সৌম্যকে নিয়ে যদি আপনার পরিকল্পনা থাকে তাহলে সে যেই পজিশনে সফল ছিল ওই পজিশনের জন্য তাকে চিন্তা করাটা কি শ্রেয় নয় সৌম্য দুই নম্বর পজিশানে সফল একজন ব্যাটার একশো দশমিক দুই ছয় স্ট্রাইক রেটে সাঁত্রিশ ম্যাচে সংগ্রহ করেছেন এগারোশো পঞ্চান্ন রান গড় ছিল প্রায় চৌত্রিশ সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর একশো সাতাশ এমত অবস্থায় ওপেনিং পজিশানে যাদেরকে ব্যাকআপ হিসেবে ভাবা হচ্ছে তারা যখন ব্যর্থ তখন সরকারকে দুই নম্বর পজিশানের কল্পনাতে না রেখে সাত নম্বর পজিশনে রাখার অর্থ কি এতে করে সৌম্য সরকার তার স্বাভাবিক খেলাটা খেলতে পারবে কিনা তা নিয়েও থাকবে সংশয় অন্যদিকে সাত নম্বর পজিশন এবং বড়ো মঞ্চে সফল ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ নেই কোচ এবং নির্বাচকদের পরিকল্পনায় যদি মাহমুদুল্লাহ রিয়াদকে বিশ্বকাপের পরিকল্পনাতে না রাখা হয় তাহলে সিদ্ধান্তটা দুই থেকে তিন বছর আগে না নিয়ে বিশ্বকাপের আগ মুহূর্তেই বা কেন তাহলে বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসরের আগে এত আলোচনা সমালোচনা তৈরি হয় না যা কিনা ক্রিকেটের জন্য খুব একটা স্বাস্থ্যকর নয় যেখানে দুই হাজার তেইশ বিশ্বকাপে বাংলাদেশ বড় স্বপ্ন নিয়ে পা রাখার পরিকল্পনা করেছে সেখানে এইসব একেবারেই কাম্য ছিল না এদিকে নির্দিষ্ট করে বলতে হয় নির্বাচকদের কথা তারা যখন রিয়াদকে নিয়ে পরিকল্পনা করবে না তখন তার বিকল্প হিসেবে অন্য ক্রিকেটারকে দুই থেকে তিন বছর আগে থেকে তৈরি করার প্রয়োজন ছিল বলে মনে করেনি কেন অথচ বর্তমানে যাদেরকে সাত নম্বর পজিশানের জন্য কল্পনাতে রাখা হচ্ছে তাদের কেউ মাহমুদুল্লাহ থেকে ভালো অবস্থানে নেই তাহলে কেন রিয়াদকে নিয়ে সিদ্ধান্ত নিতে গড়িমসি করা হচ্ছে তবে যাই হোক যত তাড়াতাড়ি সম্ভব দেশের ক্রিকেটের স্বার্থে এই বিষয়ের সমাধান করা উচিত দেশের ঊর্ধ্বে কেউ নয় মাহমুদুল্লাহ রিয়াদও না কারো ব্যক্তিগত পছন্দ অপছন্দও না এই মুহূর্তে দলের জন্য বেস্ট অপশন বেছে নেওয়া উচিত গতকাল নাজিমুল হাসান পাপন তার ধানমন্ডি অফিসে জরুরি বৈঠকে বসেছিলেন হয়তো বোর্ড প্রধানেরও চাওয়া থাকবে রিয়াদ ইস্যু যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করে ক্রিকেট অঙ্গনে সুস্থ পরিবেশ তৈরি করা স্পোর্টস নিউজ সালমান